না বলতে কি কি রে ভাই, দাঁত ভেঙে যাবে। কাজ থেকে মা এসছে, ফ্রিজের সামনে দিয়ে আর উঠছে না মায়ের কোল থেকে। ভাই রে বাপু আছে, বাপের চোখে শুকিয়ে যা, তার বেলা নেই। এই তো জো ফ্রিজ কামড়াচ্ছে, দেখো মা। রে বাবা, ঢেটার বাচ্চা। এই তো আয় আয় খেতে দেবো, আয় এনে। আদর দিলে উঠবে কি করে? বাবা উঠরে, বাবা এক দাও গাটটা মাথায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত। বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে সকালটা শুরু করছি, সকাল 9টা থেকে। তোমরা তো দেখলেই কাছ থেকে সেই তো জো আমার কোল ছাড়ছে না। আর আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি, আজকে রান্না হবে ভাত। আর মায়ের ওই গলা ভাত হয়ে গেছে, আর কুদরি ভাজার ডাল হয়ে গেছে। আর এখন হবে, তোমাদের সাথে শেয়ার করি, চলো কি কি হবে চলো দেখো। অনেক চিংড়ি কটা দিয়ে হবে পাট শাকের ঝোল, ভেন্ডি আর আলু দিয়ে ভাবছি একটু সর্ষে দিয়ে করব, আর মাকে একটু শিঙি মাছের ঝোল করে দেবো। ব্যাস আজকে রেসিপি এটাই। আর তো জোর এই যে মাংস বার করেছি, মাংস হবে একটু আমের চাটনি করবো। ব্যাস এটাই রেসিপি, দেখা যাক কখন শেষ হয়। চলো সঙ্গে থেকে সাথে থেকে। ম্যাও পুষি বসে আছে, এরকম ম্যাও পুষি, এটা আমার জেঠুদের বিড়াল। ওকে চলো সঙ্গে থেকে বন্ধুরা, চলো। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, এদিকে তাড়াতাড়ি করে পাট শাকের ঝোলটা বসাতে হবে এই কারণে। দেখো বন্ধুরা, এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, রসুন ফোড়ন, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে হবে পাট শাকের ঝোল চিংড়ি দিয়ে। দারুণ লাগে জানো তো বন্ধুরা। এই এটাই, আর একটু হলুদ দিয়ে দেবো পাট শাকগুলো দিয়ে। তারপর আর কিছু দিতে হবে না। এই দেখো বন্ধুরা, পাট শাক দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি। তার আগে তো পেঁয়াজ আর একটা মানে শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম, আর রসুন ফোড়ন চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। দেখো মানে খেতে ঝোলটা পেট ঠান্ডাও থাকে, দারুণ লাগে। তো দু চারটে কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে, আমি মা খেতে পারবে না বলে ওর জন্য দিতে দিইনি। আর এমনি হেভি টেস্টি, টেস্টফুল হয়, আমার তো খুব ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম, চলো। এই দেখো আমি, না না নিয়ে যাইনি, দেখ মা ফ্রিজে আছে। এই দেখো মায়ের যে মানে শিং মাছ নিয়ে এসছি, তাই শিং মাছটার গাটা কালো থাকে, কী দিয়ে করবো। এই যে নতুন ঘষনি নিয়েছি, একদম ঘষে দিচ্ছি গা, পরিষ্কার ঝকঝকে টকটকে হয়ে যাচ্ছে, বুঝলে বন্ধুরা। তোমরা যদি কেউ এমনি অ্যাপ্লাই করতে চাও করতে পারবে, অত খাটনি হবে না। এই দেখো সাদা ধবধবে হয়ে গেল, আমরা এমনি করে করি। ফ্রিজের উপরে লঙ্কার বাটি রেখে চলে এসছি। আচ্ছা আনলি তো, ঠিক আছে বন্ধুরা আমার পরে আসছি, পেঁপে আলু দিয়ে ঝোল করবো, মায়ের পরে কথা বলছি। দেখো এই দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে দিলাম, আর এদিকে চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল হয়ে গেল। এটা মেয়ের জন্য, না করলে তো হবে না, সবার জন্য একটুখানি ভাবতে হয়, মেয়েরা খায়। এই দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলু, আর একটু হলুদ একটা কাঁচা লঙ্কা দিয়ে মায়ের ঝোল বসিয়ে দিলাম। এদিকে তো জোর রান্না বসিয়ে দিয়েছি, দেখো। এই দেখো তোজোর রান্নাতে ভেন্ডি আলু একটু দিয়ে দিই, সবই দেওয়া হয় সবজি। একটু আম কেটে নিচ্ছি, আমের চাটনি করে দেবো, মেয়েরা ভালোবাসে। অনেক কিছু হয়ে গেল রান্না, তোমরা তো দেখতেই পেলে যে পাট শাক দিয়ে চিংড়ি হলো ঝোল, আর চিংড়ি দিয়ে একটুখানি পেঁয়াজ করে দিলাম, কারণ আমার মেয়েরা ভালোবাসে। আর ওদিকে হচ্ছে তোমার কি বসালাম, মায়ের শিং মাছের ঝোল, আর এদিকে ভেন্ডি আলু একটু কেটে নিয়েছি, ওটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। আর কি করব, এই আমের চাটনি করব, আর দুজন মাংস, কুদরি বাজার ভাত হয়ে গেছে অলরেডি, বুঝেছেন বন্ধুরা। এভাবে পাশে থাকবে, তোমরা পাশে না থাকলে ভালো লাগে না, কারণ তোমরা পাশে থাকলেই আমার সব,
আমার যতটা মানে কষ্ট দুঃখ সব কিছু দূর হয়ে যায় তোমার পাশে থাকলেই। সুতরাং আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আর একটু যদি মানে রাত হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে, কী করবো বন্ধুরা, অনেক চাপ পড়েছে বুঝতেই পারছো, এর জন্য মানে একটু দেরি হয়ে যায়। তো সুতরাং কষ্ট করে দেখে নিও, আর যারা রাতে দেখতে না পারো পরের দিনকার দেখে নিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে দিও, যদি নোটিফিকেশান পেতে চাও তাহলে বেল বাটনটা টং করে বাজিয়ে দিও। ছোটো মেয়ে চলে এসছে, ছোটো মেয়ে দিদিমণি আসবে, এখন গরমের দিদিমণি তো বিকেলবেলা আসবে। কালকে মাকে নিয়ে হসপিটালে যাব, কালকে কেউ কী বলে ডাক্তাররা সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব, না শেয়ার করলে তো হবে না, তোমার একটা পরিবার তার জন্য। তোমাদের দাদা ভাই এখনো ঘুম থেকে ওঠেনি, তোমাদের দেখা করে কাজে যাবে, 10টা বাজে, দেখা যাক কী হয়, উঠলে সবই তো দেখাবো, সারাদিন সঙ্গে থেকো, সাথে থেকো, কী কী হচ্ছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এটা টা এ দেখো ভেন্ডি আর আলু সর্ষে দিয়ে করে নিলাম অল্প করে, আর এদিকে আমের চাটনিও বসিয়ে নিয়েছি। দেখো মানে এই গরমে একটু আমের চাটনি হলে দারুণ লাগে, শেষ পাতে আমার তো খুব ভালো লাগে। তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, রান্নাবান্না করে উঠে, রান্নাবান্না করে উঠে আমি আমার ভাগ্নির দিদা শাশুড়ি মারা গেছে ওখানে যাচ্ছি, আমি আর তোমাদের দাদা ভাই ও মুখ ধুয়ে এলো, এই বেরোবো, ঠিক আছে চলো। এই এলাম বন্ধুরা, ওখান থেকে ছিলাম অনেকক্ষণই ছিলাম, এখন কটা বাজে, হ্যাঁ এখন 1:30 বাজে, এই এলাম। তা তোমার দাদা ভাই গেছিলাম, ননদ গেছিলো, একসাথেই ছিলাম, এলাম, পরে আসছি, স্নান করবো, এখন অনেক কাজ আছে, স্নান করে ওদেরকে খেতে দেবো, ঠিক আছে। সঙ্গে থেকে সাথে থেকে আরেই দেখো আমার পুচকুটাকে নিচে বসে আছে, এই দেখো নিচে শুয়ে আছে আমার সন্টুটা। সন্টু একটু হ্যান্ডশেক করে দাও তো, সন্টু হ্যান্ডশেক করো করো, একটু মার সাথে হ্যান্ডশেক করতে হয়, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো করো, করবে না, ওর গরমে অবস্থা খারাপ, গরমে ঠান্ডা লেগেছে, বা স্নানও করতে করাতে পারছি না, তার কারণ হচ্ছে কালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখন ভ্যাকসিন দিলে 3 দিন স্নান করতে পারবে না, এই কারণে, এই কারণে। ওকে বন্ধুরা আবার পরে আসছি, চলো টাটা। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর মা সবার জন্য পানি নিয়ে এসছে, ম্যাঙ্গো জুস আর হচ্ছে পেঁপে, শুধু ম্যাঙ্গো, ম্যাঙ্গো দিয়ে করে এনেছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, পুচুকে খাই আগে টেস্ট করিয়েছে কেমন হয়েছে, কেমন হয়েছে চিনি, কেমন হয়েছে, কেমন হয়েছে। আমি ম্যাঙ্গো খাবার জন্য কি করছে আমার বাড়িটা ফাটাছিল, আমি জল নিয়ে যাচ্ছিলাম বাথরুমে, পুরো একদম পড়ে গেছে নিচে, আর ও শুয়ে পড়েছে, ঘরে এসে দেখো ভিজিয়ে দিয়েছে। আমি যাব রবীন্দ্রনাথ জয়ন্তীতে, তো এখন প্রোগ্রাম করতে, তো দেখতে থাকো সঙ্গে থেকো, আমি এখন সাজবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি যাব ছাদে প্রোগ্রাম করতে, রবীন্দ্রনাথ জয়ন্তী করতে, দিদি আমাকে সাজিয়ে দিচ্ছে, আর আপনি আমার লাগছে কমেন্ট করে জানিয়ে, বাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা আমরা সব চলে এসেছি, আমি আমার দিদি আমার মানে বর তোমাদের দাদা ভাই আমরা চলে এসেছি আমার পিসির ছাদে, এখানে হবে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম, দেখো মেয়ে খুব খুশি, রবীন্দ্রনাথ জয়ন্তীতে প্রোগ্রাম হবে, এই দেখো এখানটা প্রোগ্রাম হবে বন্ধুরা, মেয়ে আরো সবাই রয়েছে রেডি হয়ে। হ্যালো হ্যালো হ্যালো, ধান কাটে ওই চাষির মেয়ে, কোথায় নদীর বাঘ, বছর বাদে আসলো ফিরে 25শে বৈশাখ, মতিবিলের হাসির দলে দল ছিটিয়ে ছাত্রী চলে, বাঘ দিবরি চুবড়ি নিয়ে তুলছে মাটি ঘাস, বছর বাদে আসলো ফিরে 25শে বৈশাখ,
এবার মালা পরিয়ে আমাদের কবিগুরুর ছবিকে উদ্বোধন করা হবে অনুষ্ঠানে। বাচ্চারা চলে এসো সবাই, দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন মাল্যদান করা হচ্ছে, সব বাচ্চারা মিলে মাল্যদান করা হচ্ছে। মানে এত ভালো লাগছে প্রোগ্রামটায়, আমার মেয়ে ফার্স্ট মানে পার্টিসিপেট করছে। সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে, আমার তো খুব এক্সাইটেড অ্যান্ড ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ সীমান্তিকে বাপি কাকার বউ, যে এত সুন্দর প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখো, এই দেখো বন্ধুরা এখন ফটো তোলার পালা তো চলছে, সবার সবাই ফটো তুলছে, আমি এদিকে ভিডিও করে নিচ্ছি সবাইকে। আরও মেম্বাররা আসেনি, তারা আসবে পরে, তা যে কটা মেম্বার এসছে তাদের এখন ছবি তুলে নিচ্ছে। দেখো মানে জায়গাটা জাস্ট জমে গেছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। প্রকৃতি নানা রূপে সেজে ওঠার জন্য ব্যস্ত হয়ে ওঠে আমাদের প্রিয় কবি, প্রিয় মানুষটি। তাই বৈশাখকে আহ্বান করে উঠেছে, এসো ইয়ে বৈশাখ সমুদ্রী, বুঝতে পেরেছেন প্রতিটি শিশুর কাছে রবিবার যে কত প্রিয়। কয়টি বিদ্যুৎ পাত্র যাও যাও সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবাচ্ছে, সে বুঝি না তোমার মতো গরিব করে মেয়ে, সুমঙ্গল দুধের খেয়াল থাকবার জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। ওর বাচ্চে কে যে এমন ভীষণ তারা করে, ঘন্টা গুলো বাজায় যেন আধ ঘন্টায় পরে। নমস্কার, মনে পড়ে যায় শুরু হয়ে যায় তার জন্মদিনের জন্য তোড়জোড়, তার জন্য কোনো ক্যালেন্ডার দেখতে হয় না। প্রতিটি বাঙালিদেরকে ভালোবাসে, ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হয় নৃত্য গীতে, ভরে ওঠে তার জন্মদিন। এবার নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় নৃত্যে চয়নিকা সিনহা চক্রবর্তী। আমি 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথের লেখা একটি গান গাইছি। ডিউটি চলে এলাম বন্ধুরা, মেয়ের প্রোগ্রাম শেষ হলো, মানে শেষ হলো বলছে শেষ হয়নি, অনেক প্রোগ্রাম বাকি ছিল। আমি 4-5টা প্রোগ্রাম দেখে, মানে নাচ আবৃত্তি গান এগুলো দেখে নাইট ডিউটি আবার চলে আসতে হবে, তার জন্য চলে এলাম। আর কালকে আবার সকালবেলা মাকে নিয়ে যেতে হবে হসপিটাল, যা হবে সঙ্গে থেকেও, আর সঙ্গে থেকেও আর তোমাদের নিশ্চয়ই দেখাবো। তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেছে, কালকে সকালে সম্ভবত মেয়ে আসবে নিতে। আর কালকে আর মর্নিং ডিউটি করবো না, কালকে মর্নিং ডিউটি করবো না, কালকে সকালবেলা ছুটি নিয়েছি চলে যাবো। আর কালকে ইয়ে করবো, কালকে যা হবে সঙ্গে থাকো। আর আজকে কিছু নিয়ে আসিনি, গরমের মধ্যে জল ডালা ভাত পেঁয়াজ লঙ্কা আর রাস্তার আলুর চপ পাড়ায় বিক্রি হয়েছিল ওটা,
ওকে চলো বাই, পরে আসবো, দিয়ে খাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, বলেও দিলাম দেখাবো, ঠিক আছে, ওকে টাটা। বন্ধুরা চপ পেঁয়াজের লঙ্কা মেখে নিয়েছি, মানটা ভাত কেমন আছে রেসিপিটা গরমে তোমরা সবাই কমেন্ট করে জানিও অবশ্যই, আমার তো দারুণ লাগে এরকম খেতে, আর পান্তা ভাত হলে জাস্ট জমে যায় আমার, হেভি লাগে হেভি। ওকে বন্ধুরা কন্টিনিউ করলাম না, আর অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন বাজে 11টা, তা তোমাদের সকালবেলা তোমাদের কাছে সকালবেলা চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, আর এখন আমি খাবো, আর অনেকটা বড় হয়ে গেছে, কষ্ট করে দেখে নিও ভিডিওটা, আর যারা লাইক কমেন্ট শেয়ার করো নি এখন লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ও মেয়ের প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই জানিও, ছোটো তো, ছোটো মানুষ তো, তাই ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও, আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, তোমাদের ওখান থেকে কালকে মর্নিং আওয়ার্সে বাড়ি মানে কাজে যাবে, তা ওখান থেকে মাকে নিয়েও দেখানোর আছে, বাগনাকে নিয়েও দেখানোর আছে, ওকে চলো বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে টাটা বন্ধুরা, গুড নাইট, টাটা, সুইট ড্রিম।